নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে যে উপায়টা বলবো, ব্যবসা বৃদ্ধি, যেটা ভীষণভাবে এখন প্রত্যেক মানুষের মধ্যেই কোভিড সিচুয়েশনে সমস্যা, যে চলন্ত ব্যবসা, সেই ব্যবসা নষ্ট হতে চলেছে, অবশেষ মাত্র পড়ে আছে ম্যাডাম, ব্যবসা বৃদ্ধির জন্য এবং দোকানে বিক্রি বাড়ানোর জন্য অনেকগুলো উপায় আমি বলবো, যেটা আপনাদের পক্ষে সম্ভব, করুন, যেটা আপনাদের হচ্ছে সেটাই করুন, নিশ্চয়ই আপনারা একদম অভূতপূর্ব ফল লাভ করবেন। প্রথমেই আসছি, যাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, যাদের ব্যবসা একদমই চলছে না, তারা গণেশজিকে জৈত্রী দান করুন। প্রতিদিন না পারলে শুধুমাত্র বুধবার দিন গণেশ পুজো করে দোকান খুলেই গণেশ লক্ষ্মীর পুজো করুন এবং জৈত্রী অর্পণ করুন, এবং রাতে শোয়ার সময় ডিনার করে আপনি একটু জৈত্রী মুখে দিয়ে শোয়ার চেষ্টা করুন, অবশ্যই আপনার ধনাগম বৃদ্ধি পাবে। দু নম্বর যে উপায়টা বলবো, আপনারা ব্যবসা বৃদ্ধির জন্য পাঁচটা গোলমরিচ নেবেন। অনেক সময় হয় না, কোনো কিছু কেউ কিছু করে দিয়েছে বা কিছু কিছুতেই দোকানে কিছুতেই যতই চেষ্টা করছি কিছুতেই কিছু ফল পাচ্ছি না, সেরকম হলে পাঁচটা গোলমরিচ নেবেন। গোলমরিচ মুঠো করে নিয়ে চৌমাথার চারদিকে, চৌমাথা রাস্তায় যাবেন, চারদিকে চারটে গোলমরিচ ছুঁড়ে ফেলে দেবেন আর মধ্যিখানে একটা গোলমরিচ উড়িয়ে দিয়ে মনস্কামনা করে বাড়িতে চলে আসবেন, সেই দিকে তাকাবেন না। নিশ্চয়ই কোনো নেগেটিভ কিছু কাজ হয়ে থাকলে কেটে যাবে এবং আপনার ব্যবসা সুন্দরভাবে চলবে। তিন নাম্বার উপায় যেটা বলবো, ব্যবসা ক্ষেত্র সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করুন। ব্যবসায় ঝগড়া বিবাদ অশান্তি ডেকে আনবেন না। যদি মনে করছেন যে এই লোকটা টাকা চাইতে এসে অশান্তি করবে বা কিছু করবে, সঙ্গে সঙ্গে আপনি তাকে নিয়ে অনেকটা দূরে গিয়ে এই বাক্যালাপগুলো করবেন, নইলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে সেখান থেকে চলে যান এবং ব্যবসা বৃদ্ধিটাও দূরের কথা, ব্যবসা ঘুমিয়ে পড়ে। আপনার দোকানে প্রচণ্ড লোন ধারে জর্জরিত হয়ে গেলে, মানে কিছুতেই কোনো উপায় খুঁজে না পেলে আপনারা যে উপায়টা করবেন সেই উপায়টা বল। আচ্ছা, আর একটা উপায় আগে বলে নিই, আপনারা সব সময় আপনারা পূজোস্থলে লাল কাপড় পেতে ঠাকুরকে রাখবেন এবং টাকা পয়সা যেখানে রাখছেন, ক্যাশ বাক্স যেখানে রাখছেন, সে আপনার যেটুকু টাকাই হোক, 50, 100, 500, ডাজেন্ট ম্যাটার, কিন্তু সবসময় একটা লাল কাপড় আলমারির সেখানে পেতে তারপরে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখবেন, অবশ্যই আর্থিক লাভ এবং আর্থিক বৃদ্ধি আপনারা দেখতে পাবেন। বুধবার দিন যত পারবেন সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন আর হলুদ রঙের জিনিস ভক্ষণ করবেন না, খাবেন না। আবার বৃহস্পতিবার যত পারবেন হলুদ রঙের জিনিস খাওয়ার চেষ্টা করবেন, সবুজ জিনিস খাওয়ার চেষ্টা কম করুন, তাহলেও দেখবেন আর্থিক সুস্থিতিটা আপনাদের জীবনে চলে আসছে। ধনলাভের জন্য 100 মিটার সাদা কাপড় কিনবেন আর 5টা একদম তাজা গোলাপ ফুল কিনবেন। এক এক কোণে, চার কোণে চারটে গোলাপ ফুল বাঁধবেন, মাঝখানে একটা গোলাপ ফুল বেঁধে কাপড়টা আপনারা জলাশয়, প্রবাহিত জলাশয়ের পাশে ফেলে দিয়ে আসবেন, জলে ফেলবেন না, প্রার্থনা জানিয়ে, ধনাগমের প্রার্থনা, ব্যবসা বৃদ্ধির প্রার্থনা জানিয়ে রেখে আসবেন। একটা অভূতপূর্ব উপায় বলছি, শনিবার দিন উপায়টা করতে হবে, একটা পরিষ্কার অশ্বত্থ পাতা নেবেন, অশ্বত্থ পাতার মধ্যে হলুদ আর দই গুলে অশ্বত্থ পাতায় রিং, হয়রফলা দীর্ঘী অনুস্বর, রিং কথাটা লিখে আপনারা পূজোস্থলে রেখে পূজা অর্চনা করে সেটা শুকিয়ে গেলে আপনারা আপনাদের ক্যাশ বাক্সে রাখতে পারেন ব্যবসা ক্ষেত্রে, আপনাদের পার্সে রাখতে পারেন, বটুয়ায় রাখতে পারেন, রেখে দিলে ধনাগম অবশ্যই বৃদ্ধি পাবে। প্রত্যেক দিন সন্ধেবেলা মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ, উত্তর পূর্ব কর্নারে ব্যবসা ক্ষেত্রে জ্বালালে 186 দিন, যদি আপনারা ব্যবসা ক্ষেত্রে টানা 186 দিন উত্তর পূর্ব দিকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এবং ইষ্ট মন্ত্র জপ করতে পারেন, মা লক্ষ্মী বা গণেশের ধ্যান করতে পারেন, নিশ্চয়ই
স্থায়ী রূপে লক্ষ্মীর আপনাদের হয়ে যাবে। একুশটা রক্তগুঞ্জা নীল কাপড়ে বেঁধে শনিবার দিন আপনারা ক্যাশ বাক্সে রাখলেও সমস্ত অর্থ ইনকামের যে বাধা দূরীভূত হবে এবং অর্থাগমের যোগ তৈরি হয়ে যাবে। এই উপায়গুলো আপনারা নিয়মিতভাবে করুন, নিশ্চয়ই আপনারা অনেক অনেকাংশে ফল পাবেন। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। কারণ যারা ব্যবসা করেন, যারা নানা রকম বাড়িতেও ব্যবসা করেন বা নানাভাবে আপনারা টাকা পয়সার আমদানি বাড়াতে চাইছেন, প্রত্যেকের জন্যই আমি উপায়গুলো বলছি। যত পারুন লাইক শেয়ার কমেন্ট করে জানুন আপনারা আর কি এপিসোড দেখতে চান। কোনো সময় ব্যবসা ক্ষেত্রে বা অফিসে কোনো দিন ঝেঁটা দাঁড় করিয়ে রাখবেন না মেন গেটের আশেপাশে। ঝেঁটাকে সবসময় শুইয়ে রাখবেন। ঝেঁটা দাঁড় করিয়ে রাখলে অর্থের আগমনের থেকে অর্থ বেরিয়ে যাওয়ার চান্স বেশি পরিমাণে তৈরি হয়। তাই ঝেঁটা ঝাড়ু লুকিয়ে রাখবেন এবং সব সময়ের জন্য শুইয়ে রাখবেন। যদি আপনারা অফিস বা দোকানে হলুদ রঙের জিনিস বেশি করে রাখুন, হলুদ ধরুন আপনারা কলিং ক্যাট বা হলুদ আপনারা সেরামিকের মাছ মুখে পয়সা, হলুদ রঙের জিনিস বেশি করে রাখবেন, তাহলে অবশ্যই ধনাগম বৃদ্ধি পাবেন। এবার বলবো লাস্ট যে উপায়টা বলবো, সেটা ফায়দাই ফায়দা, লাভই লাভ। আপনাদের লোকসান রোখার জন্য, ধরুন মনে হচ্ছে আপনার ব্যবসায় লস হচ্ছে, তাহলে অবশ্যই একটা মাটির কলসি কিনবেন। কলসিটার ওপর মানে গলাটায় লাল সুতো দিয়ে বাঁধবেন, একটা জটাধারী নারকোল নেবেন, নারকোলে আপনারা নটা টিপ পরিয়ে কলসি জল ভর্তি করে তার ওপর নারকোলটা রেখে সূর্য অস্ত যাওয়ার পূর্বে মানে দিনের বেলা কাউকে দান করে দিন, আপনার ব্যবসার লোকসান একদম বন্ধ হয়ে যাবে। সুতরাং আপনারা ব্যবসা করুন, অর্থবান হন আর লাভ করুন, কিন্তু তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। কারণ কোভিড সিচুয়েশনে মানুষের ব্যবসা বন্ধ হয়ে গেছে, আর অবশ্যই ধীর স্থিরভাবে সমস্ত কিছু মেনটেন করে, কোভিড বিধি মেনটেন করে আপনারা ব্যবসা করতে থাকুন। সুখে থাকুন, ভালো থাকুন, ওম শান্তি।